অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 তুলা রাশির চারটি বিশাল সুসংবাদ আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। এই চারটি সুসংবাদ কি আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাব, এবং আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে এই 2021-এ, স্পেশালি 2021-এ আপনাদের শুভ রং এবং অশুভ রং এবং আপনাদের ক্ষেত্রে শুভ দিক, এই ভিডিওতে আপনাদেরকে আমি এ ব্যাপারে ইনফরমেশান দিতে চলেছি। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে দেখুন, এ বছরটা হচ্ছে 2021, অর্থাৎ বুধের বছর। তুলা রাশির ক্ষেত্রে চারটি বড় সুসংবাদ কিন্তু অপেক্ষা করতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু বারবার বলছি, রাশি লগ্নের জন্য করবেন না এটি। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বা বাচ্চার যদি বিচার করতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সেখানে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনারা আপনাদের সমস্যা লিখে জানান। তো শুরু করা যাক। 2021 তুলা রাশির ক্ষেত্রে কোন রঙগুলো শুভ এবং কোন রঙগুলো অশুভ? আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে শুভ রং সাদা, নীল এবং সবুজ, আপনার ক্ষেত্রে কিন্তু লাকি কালার, অর্থাৎ সবুজ, সাদা এবং নীল আপনার ক্ষেত্রে লাকি। অর্থাৎ এই কালারের কোনো প্যান্ট বা জামা আপনারা পরে কোনো শুভ কাজে যেতে পারেন, বা এই কালারের রুমাল আপনারা নিজস্ব পকেটে রাখতে পারেন। এবং আপনাদের ক্ষেত্রে এবছর অশুভ কালার এক হচ্ছে কালো এবং হচ্ছে হলুদ, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই 2021-এর জন্য অশুভ। অর্থাৎ শুভ কাজে যাওয়ার সময় এই হলুদ এবং কালো ব্যবহার আপনারা কখনোই করবেন না। এবার আসি আপনাদের ক্ষেত্রে শুভ দিক। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর দিক, আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আপনি যদি তুলা রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাকি দিক। অর্থাৎ এই দিকে যদি মুখ করে পড়াশোনা করে বা কোনো কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা বা সেই কাজটাতে সাকসেস কিন্তু আপনারা পাবেন। এবার আসি বিশাল চারটি সুসংবাদ, আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার জন্য কি অপেক্ষা করছে। প্রথম কথা, আপনাদের এক নম্বর পয়েন্ট, আপনাদের এবছর প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখাচ্ছে মহাপ্রাপ্তি। সেটা পৈতৃক সূত্রে হতে পারে, লটারি থেকে হতে পারে, শেয়ার থেকে হতে পারে, প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। দুই নম্বর, ভূমি, ভবন, বাহন ও আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ ভূমি, ভবন, বাহন সুখ আপনারা পাবেন, নিজস্ব গাড়ি কিনবেন বা নিজস্ব বাড়ি হবে, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো নির্দেশ করছে। অর্থাৎ সন্তানের হেলথ নিয়ে ভালো হবে, সন্তান যারা প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে নির্দেশ করছে 2021-এ, আপনি যদি তুলা রাশি মানুষ হন। তিন নম্বর, আপনাদের শুভ বিবাহ ও পারিবারিক সুখের জায়গাও কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বিয়ের ব্যাপারে যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, বিয়ের ব্যাপারটা কিন্তু আপনাদের হবে, অর্থাৎ গাঢ় বিবাহের কানেকশান কিন্তু থাকছে, এবং আপনাদের পারিবারিক সুখের জায়গাটা
আপনাদের নির্দেশ করছে, আপনারা যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। 4 নম্বর শেষ পয়েন্ট, আপনাদের এবছর ধনের দিকটা ভালো। এর সাথে সাথে আপনাদেরকে বলি, আপনারা যারা বিদেশের সাথে কাজে রপ্ত আছে, অর্থাৎ আপনাদের আর্নিংটা বিদেশ থেকে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটা যথেষ্ট শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে, দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, আপনি যদি হন তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। তো এই ছিল 2021-এ 4টি বিশাল সুসংবাদ এবং আপনাদের শুভরম। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।